আসসালামু আলাইকুম, আমি সজীব মাহমুদ, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে আসছি KTM এর শোরুমে, কারণ হচ্ছে KTM এর KTM Duke 125 এই বাইকটি সম্পর্কে আপনাদেরকে জানাবো। তো বরাবরের মতোই প্রথমে আমরা বাইকটার লুকস এবং ডিজাইন নিয়ে একটু কথা বলবো। তো দেখতে পাচ্ছেন বাইকের লুকস এবং ডিজাইন খুবই সুন্দর, আর বরাবরই KTM এর বাইকগুলো কিন্তু সবসময় জনপ্রিয়, বিশেষ করে ইয়ং জেনারেশনের কাছে, কারণ হচ্ছে এদের লুকস এবং ডিজাইন এক কথায় ফ্যান্টাস্টিক। এরকম লুকস অ্যান্ড ডিজাইনের বাইক কিন্তু সচরাচর খুব একটা দেখা যায় না। পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগে এই বাইকের লুকস অ্যান্ড ডিজাইন। তো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এই বাইকের লুকস অ্যান্ড ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগে। তো এবার যদি আমরা বাইকের ডাইমেনশন নিয়ে কথা বলি, তো বাইকটা লম্বায় রয়েছে 2009 মিলিমিটার, প্রস্থে 771 মিলিমিটার, উচ্চতায় রয়েছে 1091 মিলিমিটার এবং হুইল বেজে রয়েছে 1357 মিলিমিটার। তো 125 cc বাইক হওয়া সত্ত্বেও বাইকটা কিন্তু বেশ আকারে বড় সড়ো, আর বাইকটির কার্বোয়েট 159 কেজি, যেটা অবশ্যই 125 cc বাইক হিসেবে অনেক বেশি মনে হবে আপনাদের কাছে। বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 13.5 লিটার্স। আশা করা যাচ্ছে এটা একবার ফিল আপ করে নিতে পারলে আপনারা অনেক ভালো একটা রেঞ্জ পেয়ে যাবেন লং ট্যুর করার জন্যে। আর ফ্রেম হিসেবে ট্রেলিস ফ্রেম ইউজ করা হয়েছে, যেটা কিনা যে অরেঞ্জ কালার দেখতে পাচ্ছেন, আর এর পাশে ব্ল্যাক কালার করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়ামের সুইং আর্ম ইউজ করা হয়েছে, যেটার ডিজাইনটাও খুব সুন্দর, আর এর কারণে কিন্তু বাইকের স্টেবিলিটিও অনেক ভালো হয়। আর নিচে ইউজ করা হয়েছে এক্সস্ট, যেটা কিনা আন্ডারবেলি এক্সস্ট। তো এই বাইকটার এক্সস্টের সাউন্ড কেমন সেটা আপনাদেরকে একটু শোনাচ্ছি। তো আপনারা কমেন্ট করে জানাবেন এই বাইকটার সাউন্ড আপনাদের কাছে কেমন লেগেছে। এবার কথা বলবো বাইকের মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, অর্থাৎ এর ইঞ্জিন নিয়ে। বাইকটিতে ইঞ্জিন হিসেবে ইউজ করা হয়েছে 125 cc সিঙ্গেল সিলিন্ডার, 4-stroke, 4-valve লিকুইড কুল DOSC FI ইঞ্জিন, যেটা থেকে পাওয়ার প্রডিউস করবে 14.5 PS অ্যান্ড 12 Nm অফ টর্ক। আর এটাতে 6টা গিয়ার ইউজ করা হয়েছে, আর এটাকে স্টার্ট করার জন্য শুধুমাত্র সেলফ স্টার্ট অপশনটাই পাবেন, যেহেতু এটা FI ইঞ্জিনের বাইক। সচরাচর FI ইঞ্জিনের বাইকগুলোতে কিন্তু কিক স্টার্ট দেওয়া হয় না। আর এটা থেকে আপনারা মাইলেজ পাবেন সিটিতে প্রায় 40 কিলোমিটার পার লিটার, অ্যান্ড হাইওয়েতে গেলে অ্যারাউন্ড 45 কিলোমিটার পার লিটার হিসেবে মাইলেজ পাবেন। এটা কিন্তু অ্যাকচুয়াল মাইলেজ, অর্থাৎ রিয়েল লাইফের টেস্টিং মাইলেজ কিন্তু এটা। আর এটা থেকে আপনারা টপ স্পিড পাবেন 122 কিলোমিটার পার আওয়ার, বা এর থেকেও একটু বেশি স্পিড পেতে পারেন, যেটা কিনা 125 cc বাইক হিসেবে কোনো অংশেই খারাপ বলা যায় না। তো মিটার সেকশনে দেখতে পাচ্ছেন মিটারটা আকারে বেশ ছোট, বাট এটাতে কিন্তু আপনারা সকল ধরনের ইনফরমেশান পাবেন, যেমন গিয়ার ইন্ডিকেটর, স্পিডোমিটার, অটোমিটার, টেকোমিটার, ফুয়েল গেজ, তারপর ABS ইন্ডিকেটর, তারপর এছাড়া আরও অনেক কিছু আছে, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর আছে। এটাতে কিন্তু ইঞ্জিন কাট অফ সেন্সার রয়েছে, অর্থাৎ আপনারা যদি ভুল ক্রমে স্ট্যান্ডটা নামিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু স্টার্ট নিবে, বাট গিয়ার দেওয়ার সাথে সাথেই ইঞ্জিন অফ হয়ে যাবে, যেটা অবশ্যই একটা খুব ভালো সেফটি ফিচার। আর এটা কিন্তু এখন প্রায় সব বাইকে এখন দেওয়া শুরু করছে, আমার মনে হয় সব প্রতিটা বাইকেই দেওয়া উচিত এই ফিচারটা। আর হ্যান্ডেলবার হিসেবে দেখতে পাচ্ছেন একটা পাইপ হ্যান্ডেলবার ইউজ করা হয়েছে, আর এটাতে আপনারা সকল ধরনের সুইচ পাবেন, যেমন ইঞ্জিন কিল সুইচ, তারপর স্টার্ট বাটন, পাস লাইট, আপার ডিপার, ইন্ডিকেটর, হর্ন। বাইকটা সিটের উচ্চতা 820 mm, তো যেটা কি না অনেক উঁচাই বলা যায় বাংলাদেশের প্রেক্ষাপটে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বসে আছি, তো আমার হাইট 6 ফিট, তো আমার জন্য ঠিক আছে, বাট যাদের উচ্চতা একটু কম, 5 ফিট 3-4 ইঞ্চি, তাদের জন্য অসুবিধা অবশ্যই হবে। তো এই বাইকটা আসলে আরামে সহিত চালাতে গেলে অবশ্যই আপনাদের উচ্চতা 5 ফিট 5 ইঞ্চির উপরে হতে হবে, 5 ফিট 5 ইঞ্চির নিচে হলে একটু অসুবিধা হবে আমার মনে হয়। আর সিটিং পজিশনটা কিন্তু খুবই কমফোর্টেবল, পাইপ হ্যান্ডেলবার হওয়ার কারণে আপরাইট সিটিং পজিশন, ব্যাক পেন, রিস্ট পেন হওয়ার কোনো চান্সই থাকবে না, আপনারা লং ট্যুর করতে পারবেন ইজিলি, কোনো সমস্যা নাই। আর পিছনে পিলন সিটটা তো দেখতে পাচ্ছেন, পিলন সিটটা কিন্তু স্পেসটা বড় রয়েছে, ইজিলি একজন বসতে পারবে, কোনো সমস্যা নাই। তাছাড়া এখানে কিন্তু একটা গ্র্যাব রেল রয়েছে, যেটা কিনা বেশ স্টাইলিশ এবং খুবই শক্তপোক্ত, এটা আপনাদেরকে যারা পিলন হিসেবে বসবে তাদেরকে খুব ভালো সাপোর্ট দেবে। আচ্ছা, হেডলাইট হিসেবে দেখতে পাচ্ছেন DRL দুই পাশে দুইটা, খুবই সুন্দরভাবে দেখা যায়, এটা দূর থেকে খুব সুন্দরভাবে ফুটে ওঠে। আর হেডলাইটের ডিজাইনটা তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন রয়েছে, তবে হেডলাইট হিসেবে কিন্তু এখানে হ্যালোজেন বাল্ব ইউজ করা হয়েছে, তো এটার কিন্তু পাওয়ার যথেষ্ট ভালো, আশা করা যাচ্ছে রাতের বেলায় খুবই ভালো প্রোডিউস করবে। তারপর এটা যদি LED হতো আই থিঙ্ক খুবই ভালো হতো। আর এই বাইকের আসলে সত্যি কথা বলতে হেডলাইটের ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগে,
KTM Duke Austrian ভার্সনটার মতোই কিছুটা শেপ দেওয়া হয়েছে আর পিছনের টেইল লাইট হিসেবে LED টেইল লাইট ইউজ করা হয়েছে সেই সাথে রয়েছে LED ইন্ডিকেটর তো সাসপেনশন নিয়ে কথা বলতে গেলে সামনে রয়েছে USD সাসপেনশন আর এই সাসপেনশনগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে মোটা দেখতে পাচ্ছেন এবং এগুলার সাসপেনশনের ফিডব্যাকও খুবই ভালো আর পিছনে দেখতে পাচ্ছেন মনোশক সাসপেনশন এবং সাসপেনশনটাও কিন্তু খুবই মোটা অন্যান্য বাইকগুলোর তুলনায় এবং এটা সাদা কালার করা হয়েছে এর কারণে দেখতে আরও সুন্দর লাগতেছে আশা করা যাচ্ছে এই বাইকটির সাসপেনশন ফিডব্যাক আপনারা খুবই ভালো পাবেন টার সেকশন হিসেবে সামনে 110/70 সেকশন এবং পিছনে 150/60 সেকশনের রেডিয়াল টায়ার ইউজ করা হয়েছে আর এগুলো কিন্তু MRF ব্র্যান্ডের দুইটা টায়ারই MRF ব্র্যান্ডের এবং টিউবলেস টায়ার আর অ্যালয় রিমটা হচ্ছে 17 ইঞ্চি আর ব্রেক হিসেবে সামনে 300 mm ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে যেটা কিনা বিশাল বড় সাইজ বলতে গেলে আর এটাতে দেখতে পাচ্ছেন বাইব্রি ক্যালিপার ইউজ করা হয়েছে যেটা কিনা রেডিয়ালি মাউন্টেড ক্যালিপার চারটা পিস্টন রয়েছে এটার মাঝে এর কারণে ব্রেকিং রেসপন্স খুবই ভালো হবে আর সেই সাথে রয়েছে সিঙ্গেল চ্যানেল ABS ইন্ডিয়ান ভার্সনটাতে সিঙ্গেল চ্যানেল ABS আর যেটা অস্ট্রিয়ান ভার্সন সেটাতে কিন্তু ডুয়েল চ্যানেল ABS ইউজ করা হয় পিছনের ডিস্ক ব্রেকটা সাইজ হচ্ছে 230 mm যেটাও মোটামুটি বড় পিছনের ব্রেক হিসেবে আর এখানে দেখতে পাচ্ছেন ABS এর রিংটা যদিও এটা ABS হিসেবে কাজ করবে না তো বাইকটার কিন্তু দুইটা কালার অ্যাভেলেবেল একটা হচ্ছে হোয়াইট যেটা কিনা সিরামিক হোয়াইট বলা হয় আর একটা হচ্ছে ইয়েলো যেটা হচ্ছে KTM এর আইকনিক কালার ইলেকট্রনিক অরেঞ্জ তো এই দুটা কালার আপনারা পাবেন এই ডিউক বাইকটিকে তো অনেকে আমাকে কোশ্চেন করেন যে এই বাইকগুলোর স্পেয়ার পার্টস কেমন বা কোথা থেকে কালেক্ট করবেন তাদের উদ্দেশ্যে বলি এখন কিন্তু বাংলাদেশে KTM এর ঢাকার পাশাপাশি ঢাকার বাইরেও কিন্তু অনেকগুলো শোরুম মানে অলরেডি হয়েছে এবং ভবিষ্যতে আরও হয়তো বা হবে তো সেখান থেকেও আপনারা বাইকের স্পেয়ার পার্টস কালেক্ট করতে পারবেন আর তাছাড়া ঢাকাতে যে শোরুমটা রয়েছে সেখান থেকে তো আপনারা পাবেনই তো স্পেয়ার পার্টসের বিষয়টা এটাই আর বাইকটার বিল্ড কোয়ালিটির কথা যদি বলি বিল্ড কোয়ালিটি একদম টপ ক্লাস এটা নিয়ে আপনাদের কোনো ধরনের ইস্যু আপনারা খুঁজে পাবেন না আশা করি আর যারা KTM বাইক সম্পর্কে জানেন তাদেরকে তো বলার কিছু নাই তারা নিশ্চয়ই জানেন যে KTM কত বিখ্যাত একটা কোম্পানি এবং এটা কিন্তু একটা অস্ট্রিয়ান কোম্পানি যদিও এই বাইকটা কিন্তু ইন্ডিয়াতে তৈরি করা হচ্ছে ইন্ডিয়ান ভার্সন এটা আর যেটা ইউরোপিয়ান ভার্সন রয়েছে সেটা কিন্তু প্রাইসটা আরও একটু বেশি এবং ওটাতে আরও কিছু ফিচার অ্যাড করা আছে তো বর্তমানে ওটা এখন শোরুমে নাই তবে শোরুমে যখন আসবে তখন ইনশাল্লাহ আপনাদেরকে ওই বাইকটা সম্পর্কে আপডেট দেবো এবার আপনাদেরকে প্রাইসটা বলে দিই বর্তমানে এই বাইকটার প্রাইস হচ্ছে 352,000 টাকা আমি আবারও বলছি 352,000 টাকা তো আপনারা নিশ্চয়ই জানেন যে এখন বর্তমানে কিন্তু সব দিক সব জিনিসের দাম বেড়ে গেছে ডলারের দাম বেড়ে গেছে এই কারণে কিন্তু বাইকের দামটাও আগের থেকে একটু বেড়ে গেছে আর কি তো যারা বাইকটি কিনতে যাচ্ছেন তাদের সুবিধার্তে শোরুমের অ্যাড্রেস ফোন নম্বর ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই যোগাযোগ করবেন আর অনেকে প্রশ্ন করে থাকেন বাইকটার সাথে কয়টা ফ্রি সার্ভিস পাবেন তাদের উদ্দেশ্যে বলি টোটাল 3টা ফ্রি সার্ভিস পাবেন এবং সেই সাথে 2 বছর অথবা 20,000 কিলোমিটার ইঞ্জিন ওয়ারেন্টি পাবেন তো এই ছিল বাইকটি সম্পর্কে বিস্তারিত আপনাদের যদি আরও কোনো কিছু জানার প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই ট্রাফিক আইন মেনে চলুন আল্লাহ হাফেজ